ঘাটাইল থানার নবাগত ওসি আজহারুল ইসলামের সঙ্গে যুবলীগের নেতাদের সাক্ষাৎ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ঘাটাইল টাঙ্গাইল পঁচিত মোহাম্মদ আলমিন হোসেন বিপ্লব। টাঙ্গাইলের ঘাটাইল থানার নবাগত অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকারের সাথে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন গত বৃহস্পতিবার 29 জুলাই সন্ধ্যা 7:30টার দিকে। ওসির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ তালুকদার সুজন, সহসভাপতি সুমন খান বাবু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন ঘাটাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এ সময় যুবলীগের নেতৃবৃন্দরা নবাগত ওসি আজহারুল ইসলাম সরকারকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, আমি মানবিক পুলিশ হিসেবে আপনাদের সাথে থাকতে চাই, দেশ উন্নত হচ্ছে, আমাদের চরিত্রটাও বদলানো দরকার, সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই, আমি অনেক ভালো কিছু করতে চাই, আমি খারাপ থেকে বিরত থাকতে চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা করতে চাই। প্রসঙ্গত গত 26 জুলাই ঘাটাইল থানায় আজহারুল ইসলাম সরকার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানায় ওসি ছিলেন, সেখানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি। সরকার তো চাচ্ছে আমরা ভালো থাকি, ক্ষুদা খুব কম, আমি অনেক কিছু খাই না বা আমার এত ক্ষুদাও নাই, একেবারে ক্লিয়ার কথা যেটা সেটা হলো একেবারে অরিজিনালি মানবিক পুলিশ হিসাবে আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদেরকে সহযোগিতা করতে চাই, দেশ উন্নত হচ্ছে, আমাদের চরিত্রটা একটু চেঞ্জ দরকার, সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই, আমি অনেক ভালো করতে চাই, কিন্তু ভালো করতে না চাইলে আপত্তি নেই, আমি খারাপটা থেকে বিরত থাকতে চাই, বিরত থাকার জন্য আপনাদের সহযোগিতা চাই। থ্যাংক ইউ। সৈয়দ আনিসুল আক্তার, মিম নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।